হ্যালো ভিহার্স এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের দুর্যোগের যে বিভিন্ন স্তরগুলো আমরা পড়তেছিলাম আজকে আমাদের কালীন করণীয় সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমাদের দেখবো যে যে সময়টাতে দুর্যোগটা আমাদের আঘাত অর্থাৎ খরা বন্যার মতো দুর্যোগগুলো আমাদের আঘাত হানবে সেই সময় আমরা কি কি কাজ করতে পারি বা কি কাজ করে সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো অর্থাৎ আমাদের আলোচনা বিষয় থাকবে হচ্ছে কালীন করণীয় একদম সময় মানে যে সময়টা দুর্যোগ হচ্ছে সেই সময়টা তো আমরা প্রথমে যদি বলি তাহলে আমাদের এখানে বলতে পারি যে প্রথম প্রথমে এক নম্বর আমরা বলি যে পানি বন্যা হলে পানি আসতে পারে তো পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ করবো অর্থাৎ পর্যবেক্ষণ করা তো পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ করা হচ্ছে আমাদের একটা কাজের মধ্যে থাকবে যে দুর্যোগকালীন সময় যে পানিটা কখন কোন সময় বাড়তেছে কতটুকু বাড়তেছে কতটুকু কমতেছে সেই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করবো যার ফলে দেখা যাচ্ছে যে আমরা দুর্যোগের দুর্যোগকালীন একটা থাকতে পারবো আচ্ছা এরপরে খাবারগুলো পলিথিনে পলিথিনে মুড়িয়ে রাখব মুড়িয়ে রাখা অর্থাৎ খাবারগুলো যদি পলিথিনে মুড়িয়ে রাখা যায় তাহলে দেখা যাবে যে সেই খাবারগুলো নষ্ট হবে না বা পানিগুলো পানি প্রবেশ করে সেখানে সমস্যা সৃষ্টি করবে না সুতরাং আমাদেরকে এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে আমরা যে খাবারগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো পলিথিনে মুড়িয়ে উচ্চ কোনো জায়গায় আমরা সেটা রেখে দিব এরপর আমরা তিন নম্বরটা দেখি যে গবাদি পশুকে গবাদি পশুকে উঁচু স্থানে উঁচু স্থানে রাখা অর্থাৎ গবাদি যে সকল হাঁস মুরগি গরু ছাগল যেগুলো রয়েছে সেগুলো আমরা কী করব উঁচু স্থানে রাখব যাতে করে সেগুলো বন্যার পানি পানিতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করতে না পারে বা এখান থেকে যাতে মুক্ত মানে পরিত্রাণ পাওয়া যায় সেক্ষেত্রে গবাদি পশুকে আমরা উঁচু উঁচু স্থানে রাখব এরপরে আমরা বলতে পারি যে সতর্ক থাকা আর কি সর্বোচ্চ সতর্ক থাকা এখানে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হলে যেটা করতে হবে যে সতর্কতা সংকেত সম্পর্কে সতর্কতা সংকেত সম্পর্কে সম্পর্কে সজাগ থাকা সজাগ থাকা তো সতর্কতা যে সকল সংকেত গুলো রয়েছে সেই সংকেত কি কি কোনটাতে কোন কার্যকারিতা সেটা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে এখানে বলা যেতেই পারে যে এক দুই তিন চার এই চার সতর্কতা সংকেত পর্যন্ত নিজ নিজ গৃহে অবস্থান করা যেতে পারে যে বাড়িতে অবস্থান করা যেতে পারে আমরা এখানে লিখতে পারি যে বাড়িতে অবস্থান করা যেতে যেতে পারে অবস্থান করা কিন্তু পাঁচ নম্বর সতর্কতা সংকেত যদি আমরা দেখানো হয় পাঁচ নম্বর দেখালে সেইখানে অবশ্যই যে বাড়ির যে সকল ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে বা বৃদ্ধ যে সকল রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়াটাই সবচাইতে শ্রেয় হবে অর্থাৎ আমরা এই পাঁচ নম্বর সতর্কতা সংকেত দেখলে বাড়ির বৃদ্ধ শিশু এদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। এবং পরবর্তী সতর্কতা সংকেত পরবর্তী সতর্কতা সংকেতগুলো যদি বেড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই সবার উচিত হবে যে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া যাতে করে সকলের আর কি যে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা পাওয়া যেতে পারে এখানে লিখে রাখি যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া আচ্ছা এরপর আমরা যেটা যে কাজটা করতে পারি যে দুর্যোগ চলাকালীন সময় সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ যেহেতু ছোট ছেলেমেয়েরা বিষয়গুলো সম্পর্কে বোঝে না বা জানে না তাদের ধারণা কম সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শিশুদের প্রতি খেয়াল রাখা শিশুদের প্রতি খেয়াল রাখা আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ হবে যে শিশুদের প্রতি খেয়াল রাখা যে শিশুরা কোথায় কি করতেছে বিশেষ করে বন না হলে এই সমস্যা দেখা দেয় যে ছেলেমেয়ে অনেকেই পানিতে পানিতে ডুবে মারা যেতে পারে সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে শিশুরা কি করতেছে কখন কোথায় যাচ্ছে এই শিশুদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এরপরে দেখো যে কাজটা আমরা করতে পারি যে নৌকা বা কলা গাছের তৈরি ভেলা কলা গাছের ভেলা প্রস্তুত করতে হবে বা প্রস্তুত রাখা নৌকা বা কলা গাছের তৈরি যে সকল ভেলা ভেলাগুলো রয়েছে বা কলাগাছ দিয়ে যে ভেলাগুলো তৈরি করা সেগুলো আমাদের প্রস্তুত রাখতে হবে কেননা যে আমরা একস্থান থেকে যেহেতু পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে সুতরাং আমরা এক স্থান থেকে অন্য স্থানে করার জন্য এই নৌকা বা কলা গাছের তৈরি ভেলাগুলো ব্যবহার করতে পারবো এরপরে আমরা যে কাজটা করব সংক্রামক পানিবাহিত যে সকল রোগগুলো হয় সংক্রামক রোগের টিকা টিকা দেওয়া গ্রহণ করা অর্থাৎ সংক্রামক যে সকল রোগগুলো হবার সম্ভাবনা রয়েছে সেই সকল রোগের টিকা আমরা পূর্ব থেকে দিয়ে নিব যাতে করে আমাদের পরবর্তীতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় এরপরে আমরা যে কাজটা করতে পারি যে আমাদের সকলে মিলে যেহেতু দুর্যোগ আমাদের প্রতিনিয়ত আঘাত হানতেই পারে সেটা সম্পর্কে আমরা জানি বা প্রতি কিন্তু বিভিন্ন যে জায়গাগুলোতে দুর্যোগগুলো সংগঠিত হয়ে থাকে প্রতি দেখা যাচ্ছে প্রায় কম বেশি হয়ে থাকে সুতরাং সকলে মিলে আমরা আশ্রয় কেন্দ্রগুলোকে আশ্রয় কেন্দ্রের সঠিক রক্ষণাবেক্ষণ করব সঠিক রক্ষণাবেক্ষণ আমরা করব যাতে করে দুর্যোগ ওই সময়টাতে আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এরপরে লাস্ট একটা কারণ আমরা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে পারি যে আমাদের মধ্যে সহনশীল মনোভাব গড়ে তুলতে হবে সহনশীল মনোভাব মনোভাব গড়ে তোলা তো শুধুমাত্র নিজের দিকটা আমরাই দেখব না নিজের দিকটা না দেখে যে সেই সময় যে আমার পাশাপাশি আরও যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের যে কোনো ধরনের সমস্যা হলে তাদেরকে যাতে আমরা দ্রুত ভালো একটা ব্যবস্থা বা ভালো চিকিৎসা ব্যবস্থা বা নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে যেতে পারি দিকটা তো আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা এইভাবে খেয়াল রাখি তাহলে দেখব যে দুর্যোগকালীন সময়েও কিন্তু আমরা এই দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে অনেক অংশেই হ্রাস পেতে পারবো বা অনেক অংশে আমরা বেঁচে যেতে পারবো সুতরাং আমাদের দুর্যোগ চলাকালীন সময়ে অর্থাৎ দুর্যোগ যে সময় সংঘটিত হচ্ছে অর্থাৎ যে সময় বন্যা বন্যা একদম রানিং চলতেছে বন্যা বা খরা বা জল যেগুলো চলতেছে সেই ক্ষেত্রে আমরা কি করব যে স্টেপ আমরা বললাম বিশেষ করে এটা বন্যার জন্য যে স্টেপ আমরা বললাম সেই স্টেপ গুলো অবশ্যই অবলম্বন করব তাহলে দেখা যাচ্ছে যে আমরা কি করতে পারবো এই দুর্যোগের ক্ষয় ক্ষতিটা আমরা অনেকাংশেই হ্রাস করতে পারবো তো আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম যে প্রথমে বললাম যে পানি বাড়া কমা পর্যবেক্ষণ করার কথা বললাম খাবারগুলো মুড়ি রাখার কথা বললাম এই যে বন্যার পানি যে কোনোভাবে খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে এছাড়া বললাম যে গবাদি পশুকে উঁচু স্থানে রাখতে হবে যে যাতে করে গবাদি পশুকে বাঁচিয়ে রাখা যায় এরপরে আমরা যেটা বললাম যে সতর্কতা সংকেত সম্পর্কে ধারণা রাখা যে আমরা সতর্কতা সংকেত সম্পর্কে ধারণা রাখবো যাতে করে যখন যে সতর্কতা সংকেতগুলো প্রদান করা হচ্ছে আমরা সেই সতর্কতা সংকেত অনুসরণ করে আমরা পরবর্তী স্টেপগুলো গ্রহণ করতে পারি এরপরে যেটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে আমাদেরকে কেননা শিশুরা এই বিষয়গুলো অতটা ভালো মতন বোঝে না সুতরাং আমরা বিষয়টাকে খেয়াল রাখবো শিশুদের প্রতি আমরা খেয়াল রাখবো এবং আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য অবশ্যই আহ নৌকা বা ভেলার দরকার হবে সে সময় যেহেতু পথঘাট নষ্ট হয়ে যায় বিনিষ্ট হয়ে যায় সেখানে সড়ক পথে যোগাযোগ করা সম্ভব হয় না সুতরাং আমরা নৌকা বা কলা গাছের ভেলা প্রস্তুত রাখবো এবং আরেকটা লাস্ট আমরা বললাম যে সংক্রামক রোগের টিকা গ্রহণ যেটা যদি আমাদের করা থাকে তাহলে পানিবাহিত বা সংক্রামক যে রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আশ্রয় কেন্দ্র এবং সহনশীল মনোভাবের কথা আমরা বললাম তো এগুলো যদি আমরা নেই বা গ্রহণ করি তাহলে অবশ্যই দুর্যোগ চলাকালীন সময় কিন্তু আমরা এই দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা হ্রাস করতে পারবো তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসটাতে দুর্যোগ পরবর্তীকালীন যে সকল করণীয় গুলো রয়েছে সেই করণীয় গুলো সম্পর্কে আমরা আলোচনা করবো এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে